তাইলে ভাইজান কথা পাক্কা অগ্রহণ মাসে ধান পাকার পরেই বিয়া হইব ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমার পছন্দ হয় তো কন্যা রফিক ভাই অন থেকে আপনি কি ডাকমু দুলা ভাই তাহলে আমি তোমার কি করে ডাকুম শালি যাই বুঝাইতেছে হ্যালো কাকা কি হইছে রবীন্দ্রা বাইরে খুঁজে পাইতেছি না ঘরের ব্যবসাটাও লস কোন কি কাকা আপনি কোনো চিন্তা করেন না আমি এখন কামে যাইতেছি বিকালবেলা আপনার সাথে দেখা করবানে হ্যাঁ দেখো আমার বাইরে একটু খোঁজ খবর পাইলে জানে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা নদী বাইন্ধা ঘের বানাইছো সারবো না তো তোমারে সারবো না অভিশাপ দিব অভিশাপ 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 কিরে আয় সারা জীবন শহরে কাটিয়ে দিলি সোনার বাংলা দেখতে হলে এই গ্রামে আসতে হবে সোনার ধানে ভর উঠবে আমাদের এই সোনার বাংলা এ হে কাদা কাদা রেখে এদিকে তাকা দেখ কি সুন্দর ফিল করে দেখ ভেতরে দেশের টান শুনতে পাবি ভালোবাইছো
এই দেশটারে ভালোবাসো, এই মাটিরে ভালোবাসো, এই প্রকৃতিরে ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো। আপা, আপনার চলে আসেন, আসেন আসেন, আমার সাথে আসেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন। আমি তো ধান খেত দেখতে দেখতে এতই পাগল হয়ে গেছে, ধান খেতেই দাঁড়ায় আছে। খাতাটা স্ক্রিপ্টটা ও খাতা আমি নিয়ে আসতেছি। আচ্ছা, আমরা আপনাদের এখানে এসেছি আসলে পরিবেশ, জলবায়ু এইসব নিয়ে কথা বলতে। আপনারা তো জানেন জলবায়ু আমাদের এই যে চারপাশে, আমাদের রোদ, আমাদের বৃষ্টি, এসব নিয়েই তো আমাদের জীবন। এগুলোই জলবায়ু, এগুলোই আমাদের পরিবেশ, এগুলো তো আমাদের লাগে, তাই না? আমরা তো কৃষি প্রধান দেশ, আমাদের খেতে ফসল ফলে, ফসলের জন্য কি লাগে? যথাসময়ে রোদ লাগে, সময় মতো বৃষ্টি লাগে, আবার নদীমাতৃক বাংলাদেশ, আমাদের নদীতে মাছও লাগে। কিন্তু যদি অসময়ে খরা হইয়া যায়, অকাল বর্ষা আইসে যদি ক্ষেতের ভাসায়, বর্ষাকালে বেশি পানি ভাসায় গ্রামার মাঠ, আরে ভাসায় গ্রামার মাঠ, গ্রীষ্মকালে খরার টানে শুকায় সাগর নদী, গরমকালে ধ্বংস কারণে পরিবেশ ভারসাম্যহীন, এইসব কারণে আসে
দিন আমরা সচেতন হই পরিবেশের উপর সোনার বাংলা হাসুক খেলুক আমার বংশধর আরে আমার বংশধর আরে আমার বংশধর কত কত কম না কেন ওই বউ আজ বাদে তো কাল বউ ভাই কত কম না কেন দেহি পান খাইছ দেহি ঠোঁট রাঙাইছ এখন আবার কেউ পান খায় নাকি ও বউ লিপস্টিক নিছি বউ চোখটা বোঝো তো বোঝোই না দেখো এখন হাতটা বাড়াও দেখো তো সুরি আমার লেগে খুশি হয়েছ আমার বউর জন্য আছে আমার পরিবার জন্য আর কি কি লাগবো আরে ওই যে হারু কাকার ভাই যায় না হতাই তো দাঁড়াও দিহি দাঁড়াও আমি কথা কই আসি কামাল কিরে কই থালি আমি তোর লগে কথা আছে সব বাড়ি চল বাড়ি চল শেফালি তুমি যাও আমি দেখা করবো মানে চল আমরাও সবাই পথে বসে গেলাম একসঙ্গে যারা কাজ কাম করতাম সবাই এইটা ওইটা করা শুরু করলো আমিও ওগে লোকে ঢুকে পড়লাম ধরা পড়ে গেলাম ভাই চার মাসের জেল হয়ে গেল তারপর ভাইয়ের খোঁজ জানেন কামাল হারু কাকা তো ঘেরের ব্যবসায় লস খাইছে নিঃসহা শহরে যায় উঠছে বস্তিতে যায় উঠছে বস্তিতে যায় খোঁজ কর যা এখন এখন কাম কর এত রাইতে কই যাবে আজকে রাতটা আমাকে বাড়ি থেকে যা কাল যাইস চিন্তা আছে ভাই যেভাবে বৃষ্টি নামতেছে হ এবার বন্যা না হয় ডর আমারও লাগে ক্ষেতের ফসল এখনো পাকে নাই বীজ বোনা মৌসুমে খরা ছিল এখন আবার বৃষ্টি বর্ষা বাগানের গাছ কাটা বীজ আর সার কিনলাম এখন যে কি করি গাছ কাটছো বন জ্বালাইছো তোমাগো তো ছাড়মু না অভিশাপ দিমু চারদিকে যা অবস্থা ভালো আর কেমনি থাই বন্যার খবর কিছু জানো বন্যায় পানি বাড়তেছে
খবরে কইল? আমিও দেখিয়া এলাম, নদী তর তর করে ভাঙতাছে। কাকা, আমাকে বাড়ি তো নদীর বেশি দূরে নাই, যেভাবে ভাঙতাছে বড় জোর দুই তিন দিন বাড়িটা টিকবার পারে, কিন্তু ভাঙনের বেগ বাড়লে। বাবা একটু সাবধানে থাইকো, আর বেশি বেশি করে আল্লাহ ডাকো বাবা, দোয়া রাখেন। কাকা, এই সব কথা শেফালে কোনো দরকার নেই, আমি যাই কাকা। আচ্ছা বাবা। ভাত থেকে বাইরে গেছিলাম, আয়সা দেখি সর্বনাশা নদী চোখের সামনে ঘর শুদ্ধ পোলাডারে ভাসাইয়া লইয়া গেল। ¶¶